আমিও আর পারছি না থাকতে, 6 মাস হয়ে গেল তোমাকে দেখিনি, খেয়ালটা আছে তোমার? তাই একটু জেদ দেখিয়ে ফেলেছিলাম। আর তোমার কাছে গেলে কি বা হতো? স্কুটিতে করেই চলে যেতাম, তাই না? এখন তো সবাই বেরোচ্ছে, তোমার যেন একটু বেশি চিন্তা আমাকে নিয়ে, তাই না? আর এতটাই যখন চিন্তা, তাহলে কেনই বা বোঝো না যে কতটা চিন্তা হয় আমার, কতটা একাকিত্ব ফিল করি আমি তোমাকে ছাড়া, কতটা মন খারাপ থাকে আমার। আর এতটাই যখন চিন্তা, তো মাসের পর মাস কিভাবে তুমি ছেড়ে আছো আমাকে? এভাবে মাসের পর মাস আমিও আর না দেখে থাকতে পারছি না তোমাকে, কোনো কিছুতেই আমার মন বসছে না, কোনো কিছুতে আমার মন লাগছে না, কোনো কিছু ভাবতেও পারছি না, অফিসেও মন বসছে না, সব কাজই করছি বাট রোবটের মতো, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। ওকে ওকে, সরি বাবা, আর কিচ্ছু বলবো না, আর কিচ্ছু বলবো না তোমাকে, আই প্রমিস ইউ। ওকে, কথা দিলাম, তুমি যতদিন না ডাকবে আমি তোমার কাছে যাব না, আর আমি যাওয়ার কথাও তোমাকে বলবো না, আই প্রমিস ইউ অ্যান্ড আই লাভ ইউ।